শহরের ওই লোকটা জাফার প্রেমে পড়লো, এই লোকটা জাফারের বোকা দিব। এই তো পরে তো আমাকে মান সম্মান নিয়ে রাখতে হবে। এই তো আপাতত কতবার বুঝাইলাম লোকটা বালা না, আপনার বুঝলি না? আর কয়া কি হইব, মান সম্মান তো নিয়ে আমগো পরে রাস্তায় বেরতে হইব। সমাজে কেমনে যে মুখ দেখাইমু কে জানে, আল্লাহ জানে কি হয়। আমার এই মনের মানুষটাকে কয়দিন ধরে পাচ্ছি না, এই জায়গাটাই আর আসছে না কেন? এই যে পেয়েছি। ওর পছন্দের কিছু ছবি তুলি। মন খারাপ করে কাজ করছে, কোনো দিকেই তাকাচ্ছে না, কি ব্যাপার? পূজা চলে যাচ্ছে, কি হয়েছে? ওর কিছু কিছু যাই তো, কি ব্যাপার? এবার মন খারাপ করে কোথায় যাচ্ছ, কি হয়েছে বলো? একটা খারাপ খবর আছে। কি? তাড়াতাড়ি বলো, কি হয়েছে বলো। তুমি আমাকে মাইনা নিবা তো, আমাকে পালা যাইবে। আরে কি হয়েছে বলো সেটা। আমি মা হতে চলেছি। কি বলো এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না, আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি, এখন এটা কিভাবে সম্ভব? আমি কিছু বুঝতে পারছি না। তোমরা আসলে গ্রামের মেয়েরা, আমি কিছু বুঝতে পারছি না। আমার পক্ষে এখন মানে তোমাকে অ্যাকসেপ্ট করা আমার পক্ষে সম্ভব না। আমি তোমাকে ছাড়া কোথায় যাব বলো? না ঠিক আছে, না তুমি আমার সাথে আর এখন থেকে যোগাযোগ করবে না, ঠিক আছে? যাও। ও আমার সাথে বেইমানি করে চলে গেছে। আমার বোন ঠিকই বলছিল, শহরের মানুষগুলোই এরকম হয়। আমার জীবনটা একদম শেষ হয়ে গেল। আল্লাহ জানে কি হবে আমার। দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কি কথা বলেন? তোমার বোনের নিয়ে কি শুনতেছি? এলাকায় কি মানুষ বাস করবো না, থাকবো না? তোমার বাবা মারা যাওয়ার পরে তোমরা ঠিকঠাক ভাবে বুঝে শুনে চলবা, সে জায়গায় তোমরা কি আরম্ভ করছে? তোমার বাবা অনেক টাকা ঋণ করে দিয়ে গেছে আমার কাছে, পরবর্তীতে তোমাকেও টাকা দিলাম। আজকে শহর থেকে যে ছেলেটা আসছে, সেই ছেলেটার সাথে কি শুনতেছি? ছেলেটা ভালো কি মন্দ সেটাকে আমরা জানি। তোমার বাবা মা যাওয়ার পর তোমরা কি নিজেরা একটু বুঝে শুনে চলবে না, গোছগাছ করে চলবে না? আজকে তোমার লাস্ট কলিং দিলাম, এলাকার মানুষ কানাকষা করতেছে, ঠিক আছে? এসব বন্ধ করো, চলো, নাইলে এলাকা সাইডে ডাইরেক্ট চলে যেতে হবে তোমার। আজকে তোমার আমি বলে দিলাম।